খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, আমাদের 21-এর বিধানসভা নির্বাচনের যে পরিক্রমা আমরা বারবার ধরে দেখিয়েছি, আগামী 17 তারিখ মানে শনিবার পঞ্চম দফা নির্বাচন উপলক্ষে এখানকার তিনখানা মোস্ট প্রেস্টিজিয়াস ফাইট লেক টাউন সুজিত বসু ভার্সেস সব্যসাচী দত্ত, দমদম কেন্দ্রে বার্ত বসু হেভিওয়েট ক্যান্ডিডেট, বারাসাতে অভিনেতা চিরঞ্জিৎ হেভিওয়েট ক্যান্ডিডেট। এবং প্রত্যেকেই বলছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রত্যেকেই বলছে যে তারা জেতার ব্যাপারে ভীষণ বড় আশাবাদী। কিন্তু লেক টাউন বাঙ্গুরি অঞ্চলের একজন পুরনো দিনের নেতা মৃগাঙ্ক ভট্টাচার্য, যিনি নির্বাচনের মুখে দলবদল করে চলে গেছেন ভারতীয় জনতা পার্টিতে, উনি কিন্তু খুব জোরের সাথে বললেন এবং তথ্য দিয়ে বোঝালেন যে এবারে কিন্তু কোনো মতে সুজিত বসু ভোটের অঙ্কে জিততে পারে না, জিতবে সব্যসাচী দত্ত। যাই হোক, আমরা আমাদের দর্শকদের দেখাবো যে এইদিকে এয়ারপোর্ট সামনে, এবং আজকে শুভ নববর্ষের দিনে আমরা সকাল থেকে বেরিয়েছি মানুষকে দেখতে। দেখছি রাস্তাঘাট কিন্তু আস্তে আস্তে অনেক ফাঁকা হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে হয়তো সচেতনতা বৃদ্ধি হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যে খুব জরুরি সেটা তো বুঝতে পারছেন। আমাদের যে নিরন্তর প্রয়াস, সেই প্রয়াস সত্যি মনে হচ্ছে আস্তে 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 সমস্ত মানুষ বুঝতে পারছেন, হয়তো বুঝতে পারছেন রাজনৈতিক নেতা নেতৃত্ববৃন্দ আর কটা দফা শেষ হলেই শেষ হয়ে যাবে এক নরক যন্ত্রণা থেকে মুক্ত পাবে, নির্বাচন নামক নরক যন্ত্রণা থেকে মুক্ত পাবে বাংলাবাসী, তারপরে লড়াই শুরু হবে করোনার বিরুদ্ধে। ক্যামেরায় জিতেন্দ্র সাহুর সাথে বিএন দেশের রিপোর্ট, খবর 24x7। আপনাদেরও নমস্কার, নতুন বছর আপনাদের ভালো কাটুক, আপনাদের চ্যানেল আরও বড় হোক এই কামনা করি। দেখুন, আদর্শগত যদি বলেন, যেদিন কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলাম 2008 সালে, আদর্শগতভাবে সেদিন কিন্তু আর কোনো দিক তাকায়নি। মনে হয়েছিল যে 34 বছরের সিপিএমের শাসনটাকে যদি উচ্ছেদ করতে হয় তাহলে কংগ্রেসের প্ল্যাটফর্মটা না, তৃণমূলের প্ল্যাটফর্মটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন হয়তো বামফ্রন্টকে সরানো যাবে। সেই আশা, সেই লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যকলাপ, মমতা বন্দ্যোপাধ্যায় কথাবার্তা, এইসবে অনুপ্রাণিত হয়েই আমি তৃণমূলে যোগদান করেছিলাম। কিন্তু বিগত দশ বছর ধরে ক্ষমতায় অসীন হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কার্যকলাপ আমি দেখলাম, তাতে আমার মনে হয়েছে যে 34 বছরের সিপিএম আর 10 বছরের তৃণমূলের মধ্যে কোনো তো ফরাক নেই, বরং সিপিএমকে যে কারণে আমরা যাতে এখান থেকে চলে যায়, অপসারণ থেকে বাংলা মুক্ত হয় আমরা যেটা ভেবেছিলাম, তার থেকেও অনেক বেশি অপশাসন আমরা গত 10 বছরে দেখলাম। তো মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যে কথা বলে মানুষের কাছে ভোট চেয়েছিলাম, ক্ষমতায় আসতে চেয়েছিলাম, তো আদর্শগতভাবে সেইগুলো সবই বিচ্যুতি ঘটেছে এবং সেগুলো কোনোটাই রক্ষা করা হয়নি। শুধু রাস্তাঘাটে নীল সাদা রং বা কোথাও একটা ব্রিজ হলো বা কোথাও একটা রাস্তা চওড়া হলো বা চারটে বাগান তৈরি হলো, এটা কিন্তু প্রকৃত উন্নয়ন না। শুধু উন্নয়ন কেন, সর্বদিক দিয়ে এই সরকার ব্যর্থ। কর্মসংস্থানের দিক থেকে শুরু করে, স্বাস্থ্য পরিষেবার দিক থেকে শুরু করে, অর্থসংস্থানের দিক, যেখানে 34 বছর শাসন ক্ষমতায় থাকার পর 2011 সালে যখন বামফ্রন্ট সরকার চলে যায় তখন 1,92,000 কোটি টাকা দেনা রেখে গেছিলো। আমরা গত 10 বছর ধরে এটা মাইকে বলতাম, আমরা মানুষকে বলতাম যে 1,92,000 কোটি টাকা দেনা রেখে গেছে, তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কী করে দেনা শোধ করবে না বাংলার উন্নয়ন করবে। আজকে দশ বছরের মাথায় আমরা দেখলাম সেই দেনার পরিমাণ 1,92,000 কোটি টাকা থেকে বেড়ে 5,00,000 কোটি টাকার উপরে চলে গেছে। তো স্বাভাবিকভাবেই আমরা তো এগুলো প্রতিবাদ করেছিলাম, আমরা তো এগুলো বলেছিলাম। তো আজকে আমাদের সরকার এসে আমরা কী দেখছি, ক্লাবগুলোকে পাইয়ে দেওয়া, পুজো কমিটিগুলোকে পাইয়ে দেওয়া, বিভিন্ন বিভাজনের রাজনীতি করে পাইয়ে দেওয়া, এই তোষামত আর তুষ্টিকরণ আর পাইয়ে দেওয়া, এর মধ্যে দিয়েই সরকারটা গত 10 বছর চালিয়ে গেল, কোনো প্রকৃত উন্নয়ন, প্রকৃত কাজ এই সরকারটা করলো না। তাই জন্য আপনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন যাতে কাজ করতে পারেন। তাতে মনে হয়েছে
34 আর 10 44 বছর ধরে শুধু কেন্দ্রীয় সরকারে বঞ্চনা, কেন্দ্রীয় সরকারের পায়নি এই কথা বলে 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 বাংলার মানুষ শুনে শুনে ক্লান্ত হয়ে গেছে। তাই বাংলার প্রকৃত উন্নয়নের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ভারতবর্ষে যে সরকার চলছে তার সামঞ্জস্য রেখে যদি বাংলায় যদি বিজেপি সরকার তৈরি হয় তাহলে বাংলা সত্যি করে উন্নয়ন হবে, এই আশা এই স্বপ্নকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান। সব্যসাচী দত্ত গত 25 বছর বিধাননগর পৌরসভার একজন জনপ্রতিনিধি, সব্যসাচী দত্ত বিধাননগর পৌর নিগমের মেয়র ছিলেন, সব্যসাচী দত্ত রাজাহাট নিউ টাউনে 10 বছরের এমএলএ, তার ট্র্যাক রেকর্ড পরিষ্কার একদম, এবং শিক্ষিত একজন আইনজীবী, সব দিক থেকে সে যেভাবে তৃণমূল কংগ্রেসকে সমৃদ্ধ করেছিল, কখনো অরুণাচল কখনো ত্রিপুরা সব মানে বিভিন্ন সময় কামধেনু থেকে শুরু করে যে তার রাজনৈতিক ট্র্যাক রেকর্ড সেটা অত্যন্ত স্পষ্ট এবং পরিষ্কার। আর আপনি অপরদিক থেকে যার কথা বলছেন সুজিত বসু, সুভাষ চক্রবর্তীর হাত ধরে সিপিএম করা, তারপরে সিপিএম বহিষ্কার করে দেয়, তারপরে সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করিয়েছিল বলে যে সুভাষ চক্রবর্তী তাকে হাতে ধরে তুলেছিল তার বিরুদ্ধে দাঁড়িয়ে নানান কুকথা বলা, চারবার নির্বাচনে হেরে যাওয়া, তারপরে সব্যসাচী দত্ত চিফ ইলেকশন এজেন্ট হয়েছিল 2009 সালে প্রথম যখন সে বাই ইলেকশনে যেতে তার হাত ধরে জেতা, এবং পরবর্তী সময় আমরা দেখেছি 2011 সালে 36,000 ভোটে জেতা প্রার্থী 5 বছর বাদে বাংলার 5 বছর তৃণমূল সরকার থাকার পরও আমাদের পৌরসভায় 10 বছর তৃণমূলের বোর্ড থাকা সত্ত্বেও, আমাদের 10 বছরের সাংসদ থাকা সত্ত্বেও বাংলার উন্নয়নের নাম করে উন্নয়ন করেছি বলে যে মানুষটা ভোট চাইতে গেছিলো 2016 সালে, আমরা দেখলাম 2011-তে 36,000, 2016-তে 6,000, মানে 5 বছরের মধ্যে 30,000 ভোট কম। অপরদিক থেকে সব্যসাচী দত্ত যে নির্বাচনে কেউ প্রার্থী হতে চায়নি তাপস চ্যাটার্জির ভয়ে রাজার নিউ টাউনে, সেখানে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করিয়েছিল, সেখানে 7,500 ভোটে জিতেছিল, তার 5 বছর মানে 10,000-এর কাছাকাছি ভোটে সে রাজার নিউ টাউনে 2016 সালে জিতেছিল। কাজে এই ট্র্যাক রেকর্ড পরিষ্কার বলে দেয় যে একটা মানুষ কতটা, উনি দাবি করেন আমি উন্নয়ন করেছি, আমি উন্নয়নের কাণ্ডারি, উনি দাবি করেন উনি জনপ্রিয়, তা এতই যদি জনপ্রিয় হয়, এতই যদি উন্নয়ন করে থাকে, তার ট্র্যাক রেকর্ড বলে 5 বছরের মধ্যে 30,000 ভোট কমে 6,000 ভোটে সে জিতেছিল। আগামী দিন মৃগাঙ্ক ভট্টাচার্যকে আমরা কীভাবে দেখব? ভারতীয় জনতা পার্টির একজন অনুগত সৈনিক হিসাবে বাংলার উন্নয়নের স্বার্থে কাজ করে যাব, এটাই আমার লক্ষ্য।